রাসূল বলেন আ মান কুনতু মাওলাহু ফা আলিউল মাওলাহু আমি যার মাওলা আলিও তার মাওলা যুলিকো না সুবহানাল্লাহ আর যুলিকো না সুবহানাল্লাহ আর বলছে আল্লাহুম্মা হে আল্লাহ ওয়ালিল মাল ওয়ালাহু যারা আমার আলীর প্রতি শত্রুতা রাখে তুমিও তার সঙ্গে শত্রুতা তুমিও তার সাথে শত্রুতা রাখো যে আমার আলীকে মহব্বত করে হ্যাঁ কি হচ্ছে ওয়ালিল মান ওয়ালাহু যে আলীকে মহব্বত করে তুমি তাকে মহব্বত করো আর ওয়াদিন মান আদাহু যে আলীর সঙ্গে শত্রুতা করে তুমিও তার প্রতি তাকে শায়েস্তা করো তার সঙ্গে শত্রুতা রাখো অর্থাৎ বোঝা গেল মাওলা আলীকে ভালোবাসার নাম ঈমানের অবিচ্ছেদ্য অংশ জুড়ে কানা সুবহানাল্লাহ তাহলে আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না এখন আমার একটা রাগের প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে এরা কি সুন্নি কথা বলে এরা কি সুন্নি এরা কি সুন্নি এরা কি না গাটিও না এটা এজিত কামু কামু এজিত তাহলে এই আহলে বাইতের গলার মধ্যে ছুরি চালাইছে কি খ্রিস্টানরা নাকি মুনাফিক মুসলমানরা তো দেখবেন ম্যাক্সিমাম আমরা আমরার ব্যাপারে আমি গতকাল একটা মাহফিল করেছি জগন্নাথপুর সিলেট ডান পাশে মন্দির বাম পাশে মসজিদ মাঝখানে যাবার রাস্তা আমি ওয়াজে বলছি এটা হিন্দু হিন্দু পূজা করবে মন্দিরে খ্রিস্টান যাবে গির্জায় বৌদ্ধ যাবে পেগোডায় মুসলমান যাবে মসজিদে হিন্দু হিন্দুর উৎসব পালন করবে মুসলমান মুসলমানের ধর্মীয় ওয়াজ মাহফিল উৎসব পালন করবে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না কোনো বাধা দিবে না এটার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক না বেঠিক আজকে কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দুরা ঘটাইতো মন্ডার বুঝ দিতাম তাদের সাথে আমাদের ধর্মীয় সাংঘর্ষিক থাকতে পারে এবং কিন্তু আমরা তো মূলত ইসলাম তো এটা বলে নাই এরপরে দেখেন কারবালার ঘটনাটা ঘটাইছে ফেসবুকে যায় দেখবেন কোন সব হিন্দুরা আমরা আমরা ব্যাপারে বলে তাইর উজরা আমি একজন ভিন্ন ধর্মের লোক হলেও তাইর হিসাবকে অনেক মহব্বত করি কারণ তাইর হিসাবে সম্প্রীতির লক্ষ্যে কথা বলে শান্তির লক্ষ্যে কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলে কি যে অন্য কোনো ধর্মের মানুষকে উস্কানি দেয় না অন্য কোনো ধর্মের মানুষকে কটুক্তি করে না এটা তো এটাই তো আমরা ইসলাম থেকে পেয়েছি এটাই তো পেয়েছি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তোমার জন্য তোমার দিন আমার জন্য আমার দিন কিন্তু দুঃখজনক হলো সত্য ফেসবুকের ভিতরে ম্যাক্সিমাম গালি হলো মুসলমানদের বোঝা গেল মুসলমানরা মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে কথা বলে ঠিক কিনা ওরা গোপনে টাকার কাছে ইমান বিক্রি করে ফালাইয়া ওই মুসলমানদের গলায় ছুরি চালাইছে এই যে কারবালার ঘটনাটা ঘটাইছে এটা কি ইহুদিরা ঘটাইছে খ্রিস্টানরা ঘটাইছে কেন ঘটাইছে মুনাফিক মুসলমানরা ঘটাইছে তো যারা এজিদের জন্য মায়া কান্না করে অনেকে বলে এজিদের কোনো দোষ নাই অনেকে এজিদের নামের পূর্বে হযরত বলে এজিদের নাকি কোনো দোষ নাই এজিদ রহমাতুল্লাহ আলাই বলে এদের সঙ্গে কি আহলে সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক আছে যারা আহলে বায়াতের গলায় ছুরি চালাইছে যারা আহলে বায়াতকে নবীর বংশকে ধ্বংস করার জন্য উপেনে গোপনে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর ইতিহাসে কারবালার মতন এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে হয় নাই কিয়ামত পর্যন্ত হবে না এমন ক্ষতি মুসলমান মুসলমানদের করেছে আবার এজিদের পক্ষে আবার তাদের নাতিগণের সতীরা এখন এজিদের জন্য মায়া কান্না করে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো এজিদ বেঈমান এজিদ কাফের এজিদ জাহান্নামী কথা বলে ঠিক না কোনো মায়া কান্না নাই অনেকে বলে যে এজিদ তো মাঠে ছিল না মানে এজিদ তো বিচারও করে নাই বরং এজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কল্লাটা দেখে বলছে আহারে যদি আমাদের পূর্বপুরুষ মানে বদরের যুদ্ধের কাফেররা বাচ্চা থাকতো তাহলে দেখতো আমরা কেমনে প্রতিশোধরা নিয়েছি এই কথা সে বলছে এত প্রমাণ যার প্রমাণ রয়েছে এরপরও এজিদের কুফার কম এজিদের নাকি কোনো দোষ নাই ডাইরেক্ট কথা আজকে আমাকে আহলে বাইতের মহব্বতের ওয়াজ করতে দেওয়ার কারণে আমি অন্যদিকে গিয়ে গিয়ে যাইতে পারি নাই তবে আমি যেই আলোচনা দিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই একটা গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েছেন অনেকেই বলে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান করেছে নাউজুবিল্লাহ বলেন মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু কি মদ পান করতে পারে এই মদ পান করতে পারে যারা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু মদ পানের তুহমত দিয়ে এটার উপরে ইস্তেকামাত থাকবে এবং এটার উপরে বিশ্বাস করবে তারা নিঃসন্দেহে খারিজি কথা বলেন ঠিক কিনা এরা নিঃসন্দেহে কি মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু পবিত্র এদেরকে পবিত্র রেখেছেন কে আল্লাহ এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান হারাম হওয়ার আগেও মদ পান করে নাই হারাম হওয়ার পরও মদ পান করে নাই কথা বলেন ঠিক কিনা এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেমন সিগারেট খাওয়া জায়েজ না সিগারেট খায়নি মাকরু হোক না খাই তো আমি কি খাই কথা বলো জায়েজ হওয়ার পরেও তো আমি খাই না আমার কাছে অপছন্দ মনে হয় এটা একটা দুর্গন্ধ করে এটা নিয়ে সমানসের সামনে গেলে মানুষ কেমন যেন মনে করে এটা আমার স্বাস্থ্যের ক্ষতি করে এটা আমার হার্টের ক্ষতি করে এই জন্য আমি এটা জায়েজ হওয়ার পরও খাই না মাওলানা এমন ইনি পুত্র পবিত্র
ওই সময় মদপান করা জায়েজ ছিল, তারপরও মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু মদপান করেন নাই, হারাম হওয়ার আগেও করে নাই, হারাম হওয়ার পরও করে নাই। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আরে আমি বোঝাতে পারছি আপনাদেরকে। এবার আসেন সাহাবায়ে কেরাম, রেখে দিলাম পতনবাস করুন জীব, এরপরে আরেকটা ওয়াজ দেওয়া যায় কেন, কারণ সময় তার না। ওই ও আচ্ছা মারা দিছি আচ্ছা, এটা আমার ওয়াজের বাইরে। ইয়া শুনেন, আন আলী কিন রাদিয়াল্লাহু তাআলাহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি মালাকুন ফাকাল ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউ আলাইকা সালাম ওয়া ইয়াকুলু লাক ইন্নী ক্বাদ যাওয়াজতু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল মালাইল আলা ফাযাওয়াজহা মিনহু ফিল আরদে। আলী হতে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কল তিনি বলেছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতানি মালাকুন আমার কাছে ফেরেশতা জিবরাইল আসতেন ফাকালা অতঃপর বললেন ইয়া মুহাম্মদ হে নবী ইন্নাল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ ইয়াকরাউ আলাইকা সালাম আপনাকে সালাম দিয়েছেন ওয়া ইয়াকুলু লাক আপনাকে বলেছেন ইন্নি কাদ যাওয়াজতু ফাতিমা আপনার তাকাই মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ফিল মালাইল আলা। আল্লাহ বলেছেন আপনার মেয়ের সঙ্গে আলীর সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন উর্দু আকাশে। আল্লাহ বলছেন ফাজা ওয়াজহা মিনহু ফিল আরদি, এই বিয়াটা দুনিয়ার জমিনে ব্যবস্থা করার জন্য। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আহলে বাইত এমন না করলে তো বুঝতেন না, ওই উর্দু আকাশে জমিনে আমার আগে কাম হয়ে গেছে, ওই ওখানে দুইজনের সঙ্গে বিয়ে হয়েছে। এবং তখন জিব্রাইল সালাম যখন নবীজির কাছে এসে প্রস্তাব করলেন, ঘটনাটা জানাইলেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত কল তিনি বলেছেন বাইনা আমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আমরা নবীর সঙ্গে মসজিদে বসেছিলাম। ইজ ক্বাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন হাযা জিব্রাইল, এই হলো জিব্রাইল আলাইহিস সালাম ইউখবিরুনি আমাকে বলেছেন আন্নাল্লাহ তাআলা আযজা ওয়াজাল আল্লাহ রাব্বুল আলামিন যাওয়াজাকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার সঙ্গে আমার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন। ও আশহাদা সাক্ষী রেখেছেন আলা তাসবিজিকা আরবাইন আলফা মালাকিন, তোমার বিয়ের ওই বিয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 ফেরেশতা সাক্ষী রাখছেন। ও আওহা ইলা সাজারদেন তুবা, বিয়েটা পরাইয়া বিয়েটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তুবা নামক গাছটাকে অর্ডার করলেন, হে তুবা গাছ ফাংসুরি আনিং সুরি আলাইহিম দুর্র বলি ইয়াকুতা, তোমার তুমি গাছের মধ্যে মণি মুক্তা ইয়াকুত পাত্র একটা ঝলকানি মারো ঝলকানি মারো ঝলকানি মারো ঝলকানি মারো, যদি বলে না সুবহানাল্লাহ। ফানাসরাত আলাইহিম দুর্র বলি ইয়াকুত, তখন ওই গাছের মধ্যে ইয়াকুত পাত্রের ঝলকানি মারছে। এরপরে কি হলো ফাত্তাদারাত ইলাইহিল হুরুল ইন, তখন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা ওই পাথরগুলো বর্তনের মধ্যে তুলতে শুরু করলো। কিভাবে ওই ইয়াল তাকিতনা মিন আসবাকি দুররা বলি ইয়াকুত, এই পাথরগুলো এই পাত্রের মধ্যে তুলতে শুরু করলো। ফাহুম ইয়াতাহাদুনাহু ইয়াতু ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, এই পাথরগুলো এই ফেরেশতারা সব পাথরগুলো মা ফাতিমার বিয়ের মধ্যে সালামি দিছে। আর বড় করে কেন সুবহানাল্লাহ, এই তো সালামি কি নতুন দেই তোমরা নিত, এ সালামি দিছে আবার সাইয়া আনি না, যত কেনে না তো যত খারাপ তাই না, সাবধান করে দিলাম ঘুষ হয়ে দিলে দিছে খুশি হয়ে দিলে দেয় ঠিক আছে, কিন্তু সাই আনবেন না, কন্ট্যাক্ট করবেন না, বলবেন না যে আমাকে আমাকে সুকেস দিতে হবে, এরপরে সেগুন কাঠের খাট দিতে হবে, খুশি হয়ে যা ঠিক আছে তো, এই ফুলামান ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে মা ফাতেমার বিয়ার মধ্যে ওই ফেরেশতারা কি করছে, ওয়াসাহুম ইয়াতাহাদুনহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, ওই পাথরগুলো এত দামি ওই পাথরগুলো এত দামি ওই পাথরগুলো এত দামি, এই দামি পাথরগুলো মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিতেছে। তখন ওই সময়তে দেওয়া শুরু করছে, দিতি আছে দিতি আছে দিতি আছে, গতকালও দিছে এখনো দিছে এখনো দিতেছে, কালকেও দিব, রেওয়ায়েতে এসেছে ওয়াতাহাদুনহু ওয়াতাহাদুনহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মা ফাতেমা আলীর বিয়ের মধ্যে তারা বকশিশ দিতেই থাকবে। এটা কি আহলে বাইত কি সাধারণ? আরো দুনিয়ার কথা বলতে পারতাম, পারলাম না, ব্যাখ্যা দিলাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। এখন আসেন সাহাবায়ে কেরাম, রসুল বলছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য, জোরে করে সাহাবীরা কিসের তুল্য, আকাশের নক্ষত্র তুল্য। লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। রসুল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমার জন্য তোমাদের জন্য যারা আমি নবীর পথে আমার খুলাফায়ে রাশিদিনদের পথে সাহাবায়ে কেরামদের পথে যারা থাকবে এরাই সুন্নি এরাই নাজাত প্রাপ্ত এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে কোনো গালি দেওয়া যাবে না।
বলা হয়েছে ফিকহুল আকবরের মধ্যে বলা হয়েছে ইমাম আজম আবু হানিফার মধ্যে বলছেন ওয়ালা নাযকুরু হাদান ইল্লা বিখায়র তোমরা সাহাবায়ে কেরামদের ওয়ালা নাযকুরু হাদান মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিখায়র তোমরা সাহাবায়ে কেরামদের ভালো ভালো আলোচনা ছাড়া তাদের জীবনে যদি কোনো ত্রুটি হয়ে থাকে এইগুলা নিয়ে তোমরা আলোচনা করবে না এগুলোর জন্য হেরা মাহফুজ আল্লাহর পক্ষ থেকে হেরা মাহফুজ সাহাবায়ে কেরামদের জীবনে যদি কোনো দুষ্টুটি হয় এটার ভুল ধরা দায়িত্ব কোনো মৌলভীকে আল্লাহ রাসূল দেয় নাই বলছে তোমরা সাহাবায়ে কেরামদের ভালো ভালো দিকগুলো আলোচনা করবা সাহাবায়ে সাহাবায়ে কেরামদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে যে সংঘাত হয়েছে যেমন সিফিনের যুদ্ধে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ হয়েছে এই যুদ্ধটা কোনো রাজনৈতিক কিংবা খেলাফতকে নিয়ে যুদ্ধ ছিল না এই এই যুদ্ধটা ভিতরে সাহাবাই চক্ররা ছলে বলে কৌশলে ঢুকাইয়া দিয়েছে কিন্তু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনি হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে তখন মওলা আলী খেলাফতে থাকা অবস্থায় ওনার কাছে বিচার প্রাপ্তি হয়েছে হে আলী আপনি এখন বিচার করেন মওলা আলী বলছে না এখন বিচার করার সময় হয় নাই আমি কেবল ক্ষমতায় বসছি আস্তে আস্তে সময় যাক কিন্তু উসমান জুন নুরাইন শহীদ হওয়ার পরে কি একটা নাজুক অবস্থা এবং আত্মীয়তার আত্মীয় হলো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার আত্মীয় হলো হযরত উসমান জুন নুরাইন তিনি বলছেন হে আলী এখনি বিচার করেন এখনি বিচার করেন মওলা আলী বলছেন না এখনো সময় হয় নাই কিন্তু মাসকান দিয়া দুইজন দুই ভাগ ফাঁকে দাও ওই সাহাবাই চক্ররা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু মুনাফিকরা এই মুনাফিকদের ভিতর দিয়ে গিয়া এক আগুনের কুণ্ডলবি ধরালো ধরানোর পরে ওরা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে গেল এই ভুল বুঝাবুঝি হওয়ার কারণে এই যুদ্ধটা সংগ্রহ হয়ে গেছে কিন্তু সংগঠিত হয়ে গেছে কিন্তু এই যুদ্ধের জন্য নবী পাকের সাহাবী নবী পাকের শ্যালক হযরতে কাতিম ওয়াহি হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কোনো মন্দ বলা যাবে উনার ছেলে এজিদের দোষ আমি তো একটু আগে কয়ে গেলাম এজিদ কাফের এজিদ বেঈমান এজিদ দুচ্ছা এজিদ বদমাশ এজিদের সঙ্গে কোনো সম্পর্ক কিন্তু ওই এজিদের দোষ নবী পাকের সাহাবী যেহেতু উনার ব্যাপারে সিয়াসিত্তা কিতাব বুখারী শরীফ মুসলিম শরীফ ইবনে মাজাহ শরীফ নাসাঈ শরীফ আবু দাউদ শরীফ সব কিতাবে 163টা হাদিস ইমাম গদ্দাদের হাদিস আনছে সহিহ সিয়াসিত্তার 6টা গ্রন্থের মধ্যে ওনার ব্যাপারে হাদিস আনছে এমনকি বুখারী শরীফের মধ্যে কিতাবুল এলেমের মধ্যে ওনার একটা হাদিস আসছে কিতাবুল এলেমের মধ্যে হাদিস আসছে কিতাবুল মানাকিবের মধ্যে বাবু যিকরি মুয়াবিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিতাবুল মানাকিবের মধ্যে একটা বাব আসছে বাবু যিকরু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাবি আসছে মুয়াবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ইমাম বুখারী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী লিখেছেন বুখারী শরীফে আমরা মৌলভীর একটা ওয়াজ করি রাসূল বলছেন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি এই হাদিস থেকে শুনেন নাই আপনারা এই হাদিসটা বর্ণনা করছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আমি একটু আগে বলে গেছি রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে 72টা দল যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত এই হাদিসটা বর্ণনা করছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বলা হয়েছে বুখারী শরীফের মধ্যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মুস্তাহিদ বলা হয়েছে বুখারী শরীফের মধ্যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ফকি বলা হয়েছে সুতরাং আপনি যদি তাহিরি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী মানার কারণে তাহিরিকে যদি মুনাফিক বলেন আপনার দলিলে কি ইমাম বুখারী মুনাফিক ইমাম মুসলিমও মুনাফিক ইমাম ইবনে মাজাহ আবু দাউদ আসেই সবাই কি মুনাফিক এবং 163টা হাদিস যে সিয়াসিত্তার কিতাবের মধ্যে আসছে আপনি কি এই হাদিসগুলো কাইটে ফালাই দিতে পারবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন রাসূলের দোয়া কি কখনো বদদোয়া হয় তাহলে আপনি যদি আমির মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলেন ইতিহাসের কিতাব কইরা ও মৌলবি ইতিহাস আতারিহি কিতাব আল বাদায় ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষেও আছে আবার বিপক্ষেও কথা আছে কিন্তু এ আল বাদায় ওয়ান নিহায়া ইবনে কাসির রহমাতুল্লাহ তিনি মুকদ্দমায় লিখে গেছে আমি ইতিহাস লিখে গেছি কিন্তু ইতিহাস পড়তে গিয়ে যদি দেখো কোন লেখা আমার কোরআন সুন্নাহর বাইরে চলে গেছে তাহলে আমার ইতিহাস তোমরা গ্রহণ করবে না কোরআন সুন্নাহটারে গ্রহণ করবা মুকদ্দমায় দিয়ে কয়ে গেছে মৌলবি এইজন্য ইতিহাসের কিতাব ভাইয়া ভাইয়া যে কিতাব থেকে নাইস মারেন এই কিতাবটা আমরা সামনে কোরআন সুন্নার আলোকে বুলডট হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক তো সুতরাং নবীর সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে কোন ধরনের কটূক্তি করা যাবে না ইমাম হাসান রাদিয়াল্লাহু ইমাম হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি সন্ধি করেছেন আপনি যদি আমির মুয়াবিয়াকে দোষী করেন তাহলে ইমাম হাসান কি সন্ধি করে ভুল করছে আপনি জানেননি ওয়াসটা কোন জায়গায় যায় আপনি একটা উনার বিরুদ্ধে একটা কথা বললে রসুল প্রশ্নবিদ্ধ হয় সিয়াসিত্তার কিতাব প্রশ্নবিদ্ধ হয় 163টা হাদিস প্রশ্নবিদ্ধ হয় ইমাম হাসান প্রশ্নবিদ্ধ হয় কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য ওইলে আপনি চুপ থাকেন ওইলে চুপ থাকেন নাহলে সাহাবী মানেন না কিন্তু ওনার কোনো বিরোধিতা করা যাবে বিরোধিতা করা যাবে তাহলে আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না
সাহাবায়ে কেরাম এই যে সিফফিনের যুদ্ধটা হয়েছে মওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, আয়েশা সিদ্দিকার সঙ্গে তো নবীজির উষ্ট্রের যুদ্ধ হয়েছে, আয়া মওলা আলী রাদিয়াল্লাহু আনহুর উষ্ট্রের যুদ্ধ হয়েছে, হয়েছে কিনা? এই শিয়াদের কিছু আকীদা আছে, শিয়ারা আমিরে মুয়াবিয়া দিয়া প্রবেশ করে, এরপরে দুই দিন পরে এখানে যখন স্থান পায় যা প্রতিবাদ না থাকে তখন তারা আম্মাজন আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে, এরপরে খুলাফায়ে রাশিদিন উসমান হযরতে উমর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত নিয়ে প্রশ্ন তোলে, এমনকি কখনো কখনো তারা বলে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়া মওলা আলীর কাছে আসছিল, ভুলে নাকি নবীর কাছে গেছে। এই কট্টর শিয়ারা এখন বাংলাদেশে আসে নাই, কিছু চুপা শিয়া বেরিয়েছে যারা আমির মুয়াবিয়ার বিরুদ্ধে এখন নতুন করে কথা বলা শুরু করছে, আমরা এখনো তাদেরকে আবার আমরা চুপা শিয়াও বললাম, নইলে বলারও কারণ আছে। যখন আমরা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবি মানি, বাংলাদেশের শতকরা 98 ভাগ আলেম আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবি মানে, যখন তারা ওই আলেম বলে খারিজি বলা শুরু করছে তখন আমরা বাধ্য হয়ে তাদেরকে শিয়া বলা শুরু করছি, আমরা কিন্তু আগে বলি নাই। এই জন্য ভাইয়ের আমার এত বিশাল বড় ব্যাখ্যা আপনি হুট করে আইনা সমাজের মধ্যে একটা রপ্পা ছড়াই দিলেন, অন্য জায়গায় পারেন না, ঘরের মধ্যে টিহে আপনার আগুন লাগাইতে পারেন। এমনিতে ভাগ হইতে হইতে সুন্নি জামাত 500 ভাগ হইছে আর 1000 ভাগ হইব, ঠিক আছে, কিন্তু দম ভরাইলে সব শেষ হয়ে যাবে আল্লাহর ওয়াস্তে। যদি এই এলাকার কোনো ব্যক্তি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, আমি কয়েকদিন আগে শুনছিলাম শাস্তিগঞ্জ নাকি বিভিন্ন আলোচনা হয়েছিল, তো শাস্তিগঞ্জ আলোচনা হয়েছে, আমি তো এর ভিতরে আসলাম না, আর আমার একটা আমরা ডুহাই দেন দেখি তাদের দোরটা কত রূপে, এটা আমার আপনার সাথে রাইট কেন, কারণ আমি তাহিরি মারামারি জোরে কথা বলবো না, আমি তাহিরি দলিল জোরে কথা বলবো, পাঁচজন আলেম নিয়ে আসবো, 20 লক্ষ টাকা আমার থেকে গণ্যার চেকটা লয়ে যাবেন, যে কোনো জায়গায় বলবো, এখানে হোক স্বাস্থ্যগণ টার্মিনালে হোক যেখানেই বলো আমরা সেখানেই প্রশাসনের অনুমতি সাপেক্ষে প্রোটেকশনের মাধ্যমে আমরা এই সৃষ্ট সমস্যা সমাধান করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমি এখনো বলবো তারা আমাদের ভাই, এখন আমরা তাদেরকে ছাড়ি নাই, এখন তারা যদি তাদের নিজের কপালে কোরআন মাঝে আমাদের থেকে বিচ্ছিন্ন হইয়া বড় হুজুর স্বাস্থ্য চাই তাহলে আমাদের তার দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।